বাংলায় লৌকিক দেবদেবী বা অপদেবতার সংখ্যা নেহাত কম নয়। যারা বিভূতিভূষণের লেখা পড়েছেন তারা রঙ্কিণী দেবী, জরাসুরের মতো এরকম অপদেবতাদের নাম শুনেই থাকবেন। এছাড়া কালুরায়, বনুবিবি, ষষ্ঠী ঠাকুর, পেঁচা পেঁচি, আরও কত যে লৌকিক দেবতারা আছেন তা গুণে শেষ হবে না। এই সমস্ত দেবতা কিন্তু বাংলার নিজস্ব দেবতা, তাঁদের কিন্তু কোনো পৌরাণিক ভিত্তি নেই। অথচ বছরের পর বছর তারা বাংলার মানুষের বিশ্বাস আর মননে বেঁচে রয়েছেন। আজ আমরা এমনই এক লৌকিক দেবতা নিশাচরকে নিয়ে কথা বলবো এই পর্বে। আপনি শুনছেন ক্লক টাওয়ার। আমরা পৃথিবীর বিভিন্ন দেশের, বিভিন্ন সময়ের, বিভিন্ন মানুষের গল্প নিয়ে আসি প্রত্যেক সপ্তাহে। মানে গল্প হলেও সত্যি। আমাদের প্রত্যেকটি পর্ব তৈরির পিছনে থাকে আমাদের একাধিক সদস্যদের কঠোর পরিশ্রম। আপনাদের ছোট্ট সমর্থন আমাদের পৌঁছে দিতে পারে আরও অনেক অনেক মানুষের কাছে। তাই লাইক করে সঙ্গে থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের চ্যানেলটি এক্ষুনি। আমাদের আজকের পর্বটির মূল রচয়িতা 2023 যুব সাহিত্য পুরস্কারের মূল পর্বে মনোনীত লেখক মৃগাঙ্ক চক্রবর্তী। আমাদের এই প্রচেষ্টায় উৎসাহ দানের জন্য লেখককে জানাই আন্তরিক কৃতজ্ঞতা। শুরু হচ্ছে আজকের পর্ব নিশাচর। তখন বিকেল পেরিয়ে সন্ধে হয়ে এসেছে। পশ্চিম আকাশের লাল আভা কেটে গিয়ে আকাশ এখন কুচকুচে কালো। আধখানা চাঁদের আবছা রূপলি আলো এসে পড়েছে ঘন ঝোপঝাড়ের উপর। মাঝখান দিয়ে কাঁচা মাটির রাস্তা ঘন সবুজের বুক চিরে সাপের মতো এঁকে বেঁকে চলে গেছে গ্রামের আরেক প্রান্তে। এটা যে সময়ের কথা, তখনও পাকিস্তানের থেকে আলাদা হয়নি বাংলাদেশ। নাকালিয়া ছেড়ে বছরখানেক আগেই এই হাতকোড়ায় পরিবার সমেত থিতু হয়েছেন চণ্ডীপ্রসাদ রায়। শান্ত গ্রাম, পাশ দিয়ে বয়ে গেছে যমুনা নদী। এরকমই এক সন্ধ্যায় চণ্ডীপ্রসাদ রায় তার ছেলে পরেশচন্দ্র রায়কে নিয়ে ফিরছিলেন। বাড়ির প্রায় কাছাকাছি পৌঁছে গেছেন। সামনে ঝোপ পেরোলেই রাস্তা, রাস্তার ওপাশে চণ্ডীবাবুর বাড়ি, পাশেই পাগলনাথের মন্দির। দুজনে আপন মনে নিজেদের মধ্যে কথা বলতে বলতে ফিরছিলেন। কিছুটা এগোতেই হঠাৎ পরেশের চোখে পড়ে ঘটনাটা। ঝোপের ওপাশে রাস্তার উপর দিয়ে গড়িয়ে গড়িয়ে সামনের দিকে এগিয়ে চলেছে একটা টকটকে নীল রঙের গোলাকার অবয়ব। সেটার আলাদা করে কোনো মাথা নেই। বুকের ওপর দুটো বড় বড় চোখ, নাক আর বিশাল হা মুখ থেকে বেরিয়ে আসছে দুটো টিকালো দাঁত। অবয়বটি যেদিকেই গড়াচ্ছে সেই দিকে নতুনভাবে তৈরি হচ্ছে চোখ, নাক, মুখ। পরেশচন্দ্র থমকে দাঁড়িয়ে পড়ে, নিষ্পলক শূন্য দৃষ্টিতে তাকিয়ে দেখে ওই বিভৎস দৃশ্য। হাতকোড়ার পাড়া গায়ের মরা সন্ধ্যায় আশপাশ নিস্তব্ধ। কাঁপা কাঁপা হাতে পরেশ চণ্ডীপ্রসাদের হাত জাপটে ধরে। গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না ওর, তবু ফ্যাঁস ফ্যাঁসে শুকনো গলায় চণ্ডীপ্রসাদকে পরেশ বলে, বাবা, ওই যে ওটা চলে যাচ্ছে, ওটা। মুখের শব্দ ঠিক করে সাজিয়ে উঠতে পারে না পরেশ। চণ্ডীপ্রসাদও এক নজরে তাকিয়ে দেখছে অবয়বটা। নিঃশব্দে সন্ধ্যার অন্ধকারে ক্রমশ মিশে যাচ্ছে যেন। চণ্ডীপ্রসাদ ছেলের কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, নিকুন্দা, থাম বাপ, ওদিকে যাসনি, নিকুন্দার হাওয়া লাগলে। পরেশ বলে ওঠে, নিশাচর মানে নিক। পরেশের কথা শেষ হওয়ার আগেই ওর মুখ চেপে ধরে চণ্ডীপ্রসাদ। চুপ চুপ, জানিস নি ওর আসল নাম মুখে নিতে নেই। আর কেউ কথা বাড়ায় না। চণ্ডীপ্রসাদ নিশাচরের উদ্দেশ্যে প্রণাম করে। দেখা দেখি প্রণাম করে পরেশও। পরেশচন্দ্র আর চণ্ডীপ্রসাদ দেখে ধীরে ধীরে পাগলনাথের মন্দির চত্বর পেরিয়ে সন্ধ্যার অন্ধকারে মিশে গেল নিশাচর। বাংলাদেশের বেড়া থানার নাকালিয়ায় অপদেবতা হিসেবে পূজিত হতো নিশাচর। নিশাচরের মাথা নেই, স্কন্ধ নেই বলেই নাকি নিশাচরের আরেক নাম নিকুন্দা। তবে প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই নাম নাকি মুখে নেওয়া বারণ। যদিও বা কেউ ভুলবশত মুখে নিয়েও ফেলে এই নাম,
তাহলে তাকে তিনবার এই নাম উচ্চারণ করতে হবে। এছাড়া নিশাচরের দুটো হাত আর দুটো পা আছে, মাটির উপর দিয়ে সে গড়িয়ে চলে, আর বুকের মধ্যে চোখ নাক মুখ দেখা যায়। নিশাচরের বাতাস কারো উপর লাগলে নাকি সেই মানুষটা সাথে সাথে পঙ্গু হয়ে যায়। আবার এই নিশাচরই যদি কারো উপর কৃপা করে তাহলে রাতারাতি সেই মানুষের উন্নতি হয়। এছাড়াও নাকি এই নিশাচর মানুষের উপর ভর করে তাকে পাগল বানিয়ে দেয়, তখন রোগী থেকে থেকে পাগলের মতো প্রলাপ বকে। সেক্ষেত্রে একটাই উপায়, নিশাচরের হাত থেকে রেহাই পেতে ওর থানে এসে মানত করতে হয়। এক্ষেত্রে রোগীকে নিজে এসে পুজো দিতে হবে, পুজোই মূলত পাঁঠা বলি দিতে হয় নিশাচরের উদ্দেশ্যে। তবে অনেকেই কবুতর বলিও দেয়। এছাড়া লাগে সন্দেশ, যে মানত করে তাকে পুজো শেষ হওয়া অবধি উপবাসী থাকতে হয়। তবে নিশাচর অপদেবতা হিসেবে পূজিত হলেও নিশাচরের আলাদা করে থান দেখা যায় না, নিশাচর মূলত পূজিত হয় শিব কিংবা মা কালীর অনুচর হিসেবে। আগেই বলেছি নিশাচরের আগের থানটা ছিল বাংলাদেশের বেড়া থানার নাকালিয়ার নারায়ণ গোস্বামীর বাড়িতে। সেখানে নিশাচর মূলত মহাকাল ভৈরবের অনুচর, এই মহাকাল ভৈরবই হল ভৈরবনাথ, আবার ভৈরবনাথই হল মহাদেব। নারায়ণ গোস্বামী স্বপ্নাদেশ পেয়ে এই পূজার প্রচলন করেন বলে জানা যায়। এই থানে একসাথে বেশ কয়েকজন দেবদেবীর পূজা হতো, সবার ওপরে গরুড়ের কাঁধে চেপে মহাকাল ভৈরবের মূর্তি, তাঁর এক হাতে নরমুণ্ড আর এক হাতে খড়গ। গরুড়ের ঠিক নিচেই নিশাচরের গাঢ় নীল রঙের মূর্তি, তার ঠিক নিচেই শায়িত অবস্থায় ভোলানাথ। মহাকাল ভৈরবের ঠিক ডান পাশে রণদক্ষিণী কালী মূর্তি, তার নিচেই সিংহের পিঠে শায়িত মহাদেব। রণদক্ষিণী কালীর এক পা মহাদেবের বুকের উপর তুলে দেওয়া, মহাকাল ভৈরবের বাঁ পাশে কমলা ভৈরবের মূর্তি এবং তার নিচেই ফণা তুলে দাঁড়িয়ে আছে একটা সাপ। রণদক্ষিণী কালীর ডান পাশে ধবধবে সাদা চুল দাড়িওয়ালা পঞ্চাননের মূর্তি ত্রিশূল এবং কমণ্ডলু হাতে দাঁড়িয়ে আছে। লোকপুরাণে পঞ্চানন মহাদেবের সন্তান। কমলা ভৈরবীর মূর্তির বাঁ পাশে সিংহের পিঠে আসীন নিদ্রাদেবী। শিবের অনুচর নিশাচরের আক্রমণে মানুষ পাগল হয়ে যায় বলে মহাকাল ভৈরবের নাম এখানে পাগলনাথ হয়েছে। পাগলনাথ পূজা নামেই এই পূজা বেশি জনপ্রিয়, প্রায় 100 বছরের পুরনো এই পূজো। পরবর্তীতে নদীর স্রোতে নাকালিয়া জলের তলায় তলিয়ে যায়, মহাকাল ভৈরবের থান পরিবর্তন করে নাকালিয়া থেকে হাত কোড়ায় আনা হয়। সেখানে পরবর্তীতে পূজার দায়িত্ব বর্তায় নারায়ণ গোস্বামীর আত্মীয় সুনীলচন্দ্র রায়ের উপর। বছর বিশেক আগে হাত কোড়াও বন্যায় নদীর তলে তলিয়ে যায়। সেই সময় সুনীলচন্দ্র রায় হাত কোড়া ছেড়ে সিরাজগঞ্জের জামিরতায় পরিবার সমেত থিতু হন। সেই থেকে এই জামিরতার রায়বাড়িতে নিকুন্দা সহ মহাকাল ভৈরবের পূজো হয়ে আসছে। পরবর্তীতে পূজায় যোগ হয় বড়াই বুড়ির মূর্তি। এই বড়াই বুড়ি হল মূলত বনদুর্গা। বড়াই বুড়ির মূর্তিটা থাকে সিংহবাহিনী নিদ্রাদেবীর সাথে। এই পূজায় নিশাচর মহাকাল ভৈরব সহ সমস্ত দেবদেবীদের আলাদা করে পুজো দিতে হয়। এই পুজোর দায়িত্বে থাকেন সুনীলচন্দ্র রায়। সুনীলবাবুর বর্তমানে 90-এর উপর বয়স, এখন আর আগের মতো একা হাতে পুজো সামলাতে পারেন না, তাই বর্তমানে নারায়ণ গোস্বামীর ছেলে ভোলানাথ গোস্বামী সহায়তা করেন। প্রতি বছর রায়বাড়িতে মূর্তি বানানো হয়। আগে মূর্তি বানাতো ধনুপাল, পরবর্তীতে ধনুপাল পাবনার এক মন্দিরে থিতু হওয়ায় ওর পক্ষে প্রতি বছর জামিরতায় এসে মূর্তি বানানো সম্ভবপর হয় না। বর্তমানে মূর্তি বানায় জামিরতার শিল্পী বাঁশি পাল। সিরাজগঞ্জের জামিরতায় পুজো হয় অগ্রহায়ণ মাসের অমাবস্যায়। আগের বছরের মূর্তি বিসর্জন দিয়ে নতুন মূর্তি প্রতিষ্ঠা করা হয় ওই মন্দিরে। পূর্ব উল্লেখিত দেবদেবীর পাশাপাশি 12 ভাই বৈশালদেরও পুজো দেওয়া হয়। যদিও 12 ভাই বৈশালের কোনো মূর্তি প্রতিষ্ঠা করা হয় না, বাংলাদেশের টাঙ্গাইল জেলার পোড়াবাড়ি গ্রামের লোকদেবতা এই 12 ভাই বৈশাল। 12 জন ভাই হল জলকুমার, পুষ্পকুমার, মধুভঙ্গিরা, কৃষ্ণকুমার, রূপকুমার, রূপমালী, হরিপাতাল, গভুর দলন, ডোকরানাং, সূচিমুখী, নিশাচরা,
মহামালী। এই ১২ জন ভাইয়ের একজন বোন জনযক্ষিণী। কোচবিহার জেলার তুফানগঞ্জের ভানুকুমারীর থেটার পাটে এই ১২ ভাই বৈশালের মন্দির দেখা যায়। মূর্তি বলতে কিছুই নেই। তৎকালীন পুরোহিত দীনেশচন্দ্র দাস পূজার সময় মন্দিরের সামনে সিঁদুর দিয়ে প্রতীকী ১২ ভাই বৈশাল আর তাদের বোন জনযক্ষিণীকে আঁকতেন। পূজার সময় ছিল বৈশাখ মাসের দ্বিতীয় শনিবার। ১৩ জনের উদ্দেশ্যে ১৩টা খোলে ফলমূল নৈবেদ্য অর্পণ করতে হয় পুজোর সময়। পাগলনাথের পুজোর একটা গুরুত্বপূর্ণ অংশ মদ্যপান। পুজোয় মোট ২১টা আরতি দেওয়া হয়। এক একটা আরতির পর এক একবার করে মোট ২১ ঢোক মদ পান করে পুরোহিত। পুজোয় মন্ত্রপাঠেরও বিশেষ পদ্ধতি আছে। মন্ত্রপাঠের সময় মুখ নড়া নিষিদ্ধ। সমস্ত মন্ত্র মনে মনে পড়তে হবে। এই মন্ত্রকে সুরা শোধন মন্ত্র বলা হয়। প্রথমে বানলিঙ্গ পুজো দিয়ে শুরু হয়। বানলিঙ্গ পুজোয় কোনো আরতি দেওয়া হয় না। তারপর ক্রমান্বয়ে নীলকণ্ঠ শিব, চণ্ডেশ্বর, ক্ষেত্রপাল, সাত্ত্বিক বটুক ভৈরব, রাজস বটুক ভৈরব, তামস বটুক ভৈরব, মৃত্যুঞ্জয়, বনদুর্গা, কৃষ্ণকুমার, পুষ্পকুমার, রূপকুমার, হরিপাতাল, মধুভঙ্গিরা, রূপমালী, গভুর দলন, মোচরা সিংহ, নিশাচরা, সূচিমুখী, মহামালী, বালিভদ্র জনযক্ষিণীর পুজো করা হয়। ২১ জন দেবদেবীর উদ্দেশ্যে ২১টা আরতি হয়। পূজার শেষে শিবের মালা জপ করা হয়। বিশ্বাস আছে সেই সময় পুরোহিতের ভর আসে। ভর আসলে তখন পুরোহিত স্থানীয়দের যে কোনো জিজ্ঞাসা কিংবা সমস্যার সমাধান করে দিতে পারে। সিরাজগঞ্জের জামিরতা ছাড়াও শাহজাদপুর থানার জগতলায় ঋষিকালী বাড়িতে নিশাচরের থান আছে। সেখানে বিগত ২০ বছর থেকে পূজা হয়ে আসছে। জামিরতায় অগ্রহায়ণের যে অমাবস্যায় মহাকাল ভৈরবের পুজো করা হয়, তার ঠিক এক মাস বাদে পৌষের অমাবস্যায় জগতলার থানে পূজা করা হয়। এছাড়া পাবনা জেলার বেড়া থানার খাপুরার চরপাড়ায় মা কালীর সাথে নিশাচরের থান দেখা যায়। এই থানে পূজা হয় জ্যৈষ্ঠ মাসে। প্রায় ৫০-৬০ বছর থেকে এই থানে পূজা হয়ে আসছে। এখানে প্রতি বছর মূর্তি পাল্টানো হয় না। অনেক দিন পর চাঁদা তুলে নতুন মূর্তি বানানো হয়। নিশাচর এবং মহাকাল ভৈরবের পুজোয় হিন্দু মুসলিম কোনো বিভেদ নেই। সব সম্প্রদায়ের মানুষ এই পুজোয় অংশগ্রহণ করতে পারে। জামিরতার এই নিশাচরের সাথে আরেকজন ভূত দেবতার বেশ মিল পাওয়া যায়। বাংলাদেশের নবাবগঞ্জের থেকে ৩ কিলোমিটার পশ্চিম দিকে দোহার নবাবগঞ্জ সড়কের দক্ষিণ দিকে যে ইমামনগর সেতু আছে, সেই সেতুর দক্ষিণ দিকে নিষ্কাইন্দা নামে এক ভূত দেবতার থানের খোঁজ পাওয়া যায়। খোলা আকাশের নিচে প্রায় ৩০ ফুট লম্বা উত্তর দক্ষিণে ছড়ানো একটা মাটির ঢিবি। এক ঝলক দেখলেই বোঝা যায় ২ হাত ২ পা বিশিষ্ট একটি চতুষ্পদী প্রাণীর অবয়ব। মূর্তির কোনো মাথা নেই। বুকের উপর চোখ, নাক, মুখ আঁকা। যদিও তা খুব বেশি স্পষ্ট বোঝার উপায় নেই। নিশাচরের সাথে এই নিষ্কাইন্দা ভূত দেবতার গঠনগত বেশ মিল। আবার নিশাচরের আরেক নাম নিকুন্দা। এই নামের সাথেও নিষ্কাইন্দা নামের বেশ মিল লক্ষ্য করা যায়। নবাবগঞ্জের স্থানীয় লোকবিশ্বাস অনুযায়ী নিষ্কাইন্দা নাকি শিবেরই এক রূপ। এই থানে পূজা শুরু হয় প্রত্যেক বছর চৈত্র সংক্রান্তির দিন থেকে। এই নিষ্কাইন্দার পূজা জয় সরকারের পরিবার বংশ পরম্পরায় করে আসছে। এই পূজা চৈত্র সংক্রান্তির দিন থেকে পরপর টানা ৩ দিন ধরে চলে। ঢাকার নবাবগঞ্জ, দোহার আর ধামারাইয়ের আরও কিছু জায়গাতেও নাকি এই নিষ্কাইন্দার পুজো হয়। প্রায় একই রকম দেখতে আরেক ভূত দেবতার পূজার খোঁজ পাওয়া যায় নদিয়ার শান্তিপুরের ফুলিয়া গ্রামে। এই ভূত দেবতা নিশিকান্ত নামে পরিচিত এলাকার লোকজনের কাছে। যদিও আগেকার খবর ঘাটাঘাটি করতে গেলে জানা যায় এই ভূত দেবতার পুজো আগে হতো বাংলাদেশের টাঙ্গাইল জেলার বামনকুইচা গ্রামে। এই পুজো ঘিরে আরেকটা মিথও প্রচলিত আছে। বলা হয় বাংলাদেশের বামনকুইচার বসাক পরিবার স্বপ্নে ভূত দেবতার আদেশ পায় পূজা চালু করবার ব্যাপারে। ভূত দেবতা ওদের স্বপ্নে দেখা দিয়ে বলে, যদি বসাক পরিবার ভূত দেবতার পুজো না চালু করে তাহলে পরিবার সমেত সবার অকল্যাণ হবে। স্বপ্নাদেশ মতোই বসাক পরিবার চলতি বছরের পয়লা বৈশাখ থেকে চালু করে ভূত দেবতার পুজো।
সেই রীতি মেনে আজও প্রতি বছর পয়লা বৈশাখে এই দেবতার পুজো করা হয়। কয়েকশো বছর প্রাচীন ওই পুজো। তারপর একে একে ঝড় নেমে আসে। দেশভাগের ধাক্কায় অগুন্তি মানুষজন ওপার বাংলা ছেড়ে এপার বাংলায় চলে আসে। বামন কুইচার বসাক পরিবারও এপার বাংলায় এসে বসতি গড়লেন নদিয়ার শান্তিপুরের ফুলিয়ায়। বামন কুইচা থেকে ভূত দেবতা স্থানান্তরিত হয়ে চলে এলো ফুলিয়ায়। লক্ষণীয় ব্যাপার হলো এই নিশিকান্ত নামের সাথেও নিশাচরের নামের বেশ মিল পাওয়া যায়। গঠনগত সাদৃশ্য তো আছে বটেই। তাহলে কি নিশাচর, নিষ্কাইন্দা আর নিশিকান্ত আসলে স্থান ভেদে একই ভূত দেবতার আলাদা আলাদা নাম? সে ব্যাপারে বিশেষ কিছু জানা যায় না বটে, তবে ধরে নেওয়া যেতে পারে বহু আগেকার দিনে অবিভক্ত বাংলাদেশের অঞ্চল বিশেষে স্থানীয় লোকেদের মধ্যে অতি প্রাকৃত শক্তির প্রকোপের হাত থেকে রেহাই পেতে ভূত দেবতার পুজো চালু হয়। সেই দেবতার নাম কোথাও হয় নিষ্কাইন্দা, কোথাও হয় নিশাচর ওরফে নিকুন্দা, আবার কোথাও হয় নিশিকান্ত। নিকুন্দা আর নিষ্কাইন্দা নাম দুটোর উদ্ভব সম্ভবত এই ভূত দেবতার স্কন্ধ নেই সেই থেকে। পরবর্তীতে নিশাচর শিবের অনুচর হিসেবে মহাকাল ভৈরবের পূজোর সাথে এক হয়ে যায় আর নিষ্কাইন্দাকে শিবায়িত করা হয়। পরবর্তীতে তাই নিষ্কাইন্দা ধরা দেয় শিবের এক লৌকিক রূপ হিসেবে। আর এদিকে নিশিকান্ত একান্তভাবেই ভূত দেবতা হিসেবে নদিয়ার ফুলিয়ায় পূজিত হয়ে আসছে। কেমন লাগলো আজকের পর্ব? অবশ্যই জানান কমেন্টে। আমাদের প্রত্যেক পর্ব তৈরির পিছনে থাকে আমাদের একাধিক সদস্যদের পরিশ্রম। আপনার ছোট্ট একটি লাইক সেই পরিশ্রমকে দিতে পারে যথার্থ ভালোবাসা। তাই অবশ্যই পর্বটি লাইক করে আমাদের আরও ভালো ভালো পর্ব তৈরি করতে উৎসাহিত করুন। বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিন এই পর্ব আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে। আজকের পর্ব পাঠিয়েছিলাম আমি শঙ্খ। মূল রচনা মৃগাঙ্ক চক্রবর্তী, স্ক্রিপ্ট ও পরিকল্পনা কৌশিক রায়, সাউন্ড ডিজাইন শঙ্খ, কভার সুচিস্মিতা, VFX ইনভিজিবল ম্যান। আগামী সপ্তাহে আমরা আসছি আরও একটি নতুন পর্ব নিয়ে। সঠিক সময় নোটিফিকেশন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি। তাহলে দেখা হচ্ছে আবার পরের শুক্রবার ঠিক রাত 9টায়। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অপেক্ষায় থাকবেন।